হ্যালো আজকে আমরা ফুট থেকে সেন্টিমিটারে কনভারশন শিখব এটা খুবই একটা ইজি সিস্টেম শুধু সাহস করে করতে হবে বা মনোযোগ দিয়ে দেখতে হবে ফুট থেকে সেন্টিমিটার আমরা দেখব এক ফিট সমান বারো ইঞ্চি এক ফিট সমান বারো ইঞ্চি এই কনভার্শন থেকে আমরা সেন্টিমিটারে যাব এক ফিট সমান বারো ইঞ্চি বারো ইঞ্চিকে থেকে আমরা মিলিমিটার যাব মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাব তো এক ফিট সমান বারো ইঞ্চি বারো ইঞ্চি ইঞ্চি থেকে আবার মিলিমিটারে যাব আমরা দেখেন সাথে পঁচিশ দশমিক চার গুণ করলে মিলিমিটার হয়ে গেল আমরা জানি এক ইঞ্চি এক ইঞ্চি সমান এক ইঞ্চি সমান পঁচিশ দশমিক চার মিলিমিটার যেহেতু মিলিমিটার ছোট ইঞ্চি থেকে ছোট। এই জন্য আমরা পঁচিশ দশমিক চার বারোর সাথে গুণ করলাম মিলিমিটার ইঞ্চির চেয়ে ছোটো আর মিলিমিটার মানটাই দরকার এই জন্য আমরা বারোর সাথে পঁচিশ দশমিক চার গুণ করলাম গুণন করে তিনশো চার দশমিক আট শূন্য মিলিমিটার পেলাম এখন আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে যাব। আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এই মানটা দেওয়া আছে মিলিমিটারে এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে যদি যাই আমাদের আরেকটা জানতে হবে এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাই এই মিলিমিটারের মানকে দশ দিয়ে আমরা ভাগ করলাম ভাগ করে সেন্টিমিটার পেলাম অতএব এক ফিট সমান তিরিশ দশমিক চার আট সেন্টিমিটার অতএব আমরা পেয়ে গেলাম ফুট থেকে সেন্টিমিটারের মান